দুটি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ড। সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট চুরে, সিসি ক্যামেরায় ধরা পড়ল এক চোরের কুকীর্তি। পূজোর মরশুমে এমন চুরির ঘটনায় মাথায় হাত জুয়েলারি মালিকদের। ঘটনা কলকাতার হুগলির চণ্ডীতলার বেগমপুরে পদ্মশ্রী সুপার মার্কেটে। ঘটনার বিবরণে জানা গেছে, কলকাতার হুগলি জেলার চণ্ডীতলার বেগমপুরে সেখানে দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই চুরির যাবতীয় কুকীর্তির দৃশ্য। চুরি যাওয়া একটি সোনার দোকানের মালিক কাশীনাথ সামন্ত জানিয়েছেন, দোকানে রাখা সমস্ত সোনা নিয়ে চলে গেছে চোর। প্রায় 1 কেজির উপর সোনার গহনা এবং কিছু নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে। বিয়ের মরশুমের আগে এত বড় চুরিতে মাথায় হাত সোনার দোকানের মালিকদের। বেগমপুরে পদ্মশ্রী সুপার মার্কেটে জোড়া সোনার দোকানে চুরির ঘটনায় চণ্ডীতলা পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির সম্পাদক দেবাশিস লাহা বলেছেন যে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন চোর দুটি দোকানের শাটার ভেঙে চুরি করেছে, কিন্তু সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের বড় চুরির ঘটনা ঘটলো এবং এই সময় সিকিউরিটি গার্ড কি করছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুটি সোনার দোকানের শাটার ভেঙে লুটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্তে চণ্ডীতলা থানার পুলিশ। তারপর দেখছি সকালবেলা তো এরকম হয়েছে, আমাকে ফোন করেছে, আমি এখানে তখন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সোজা চলে গেছি। 7টার সময় এসে দেখছি যে এই অবস্থা হয়েছে, পুরো ঝাড়ু মেরে নিয়ে চলে গেছে। দেখো কাস্টমারের সোনা সব কি করে কাজগুলো দেবো, কাস্টমারের 150 গ্রাম মতো সোনা এটা সেটা সব কোড়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে, সব সেসব মালগুলো সব নিয়ে চলে গেছে, রেডি মাল জানো তো। আর আমাদের রেডি মালটাই সবটা ধরো 1 কেজির উপর মালটা নিয়ে চলে গেছে, পুরো ঝাড়ু মেরে পুরো উপর মাল একটাও হাত দেয়নি ওরা, আর সোনার মালটা পুরো নিয়ে চলে গেছে। 1 গ্রাম সোনাও রেখে যায়নি ওরা। নগদ কিছু টাকা, সামথিং কিছু টাকা, 1000-10000 টাকা, 10-15 টাকা আমাদের পড়েছিল ক্যাশ বক্সে, সেটা নিয়ে গেছে নগদ। আমার মেয়ে আমায় ফোন করে জানছে যে বাপি দোকানে যাও, দোকানে বোধহয় চুরি হয়ে গেছে সব। মেয়ে কাঁদছে, কেঁদে আমায় বললো কিছু সাইকেলটা নিয়ে সোজা দোকানে গেলে কেন, আমরা তো 8:30-9টা দোকান খুলি সকালে, এই যে সেইরকম ভাবেই আসি আমরা, আজ আমি ওইরকম ভাবেই চলে এসেছি, কি অবস্থা হয়েছে এসব আমি। হ্যাঁ কি করবো, আমি 1 কেজির উপর সোনা চলে গেছে কাশীনাথ সামন্ত। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।